ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সুদীপ্ত, এক্সপোরা সুদীপ্ত নিয়ে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, নিশ্চয় এটা তোমরা শুনেছ। আমি এই পুণ্য তীর্থস্থানে বলতেই পারো, আমি এই পুণ্য তীর্থস্থানে মাটিতে চলে এসেছি। কোথায়? গঙ্গাসাগর। আজকে গঙ্গাসাগর খুব ভালো করে এক্সপ্লোর করব, আমি নিজেও ঘুরব, নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গাসাগর তোমরা খুব সকাল সকাল কিভাবে আসবে, ট্রেনে ও লঞ্চে করে কিভাবে এসে পৌঁছাবে, কত টাকাই বা খরচ হবে সবটাই দেখানোর চেষ্টা করব। খাওয়া দাওয়া কোথায় থাকবে সবটাই দেখিয়ে দেব এই ভিডিওতে। আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, তোমরা যারা আসবে কোনো অসুবিধা হবে না। তবে 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে বিশাল ভিড় হয়, মকর সংক্রান্তিতে বিশাল মেলাও হয় এই গঙ্গাসাগরে, এবং প্রচুর মানুষের ভিড় থাকে। তোমরা আমার এই ভিডিও ফলো করে চলে আসতে পারো গঙ্গাসাগরে। তো চলো দেরি না করে শুরু করা যাক। গঙ্গাসাগর যাওয়ার জন্য বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি সোজা শিয়ালদা স্টেশনে। এখন ভোর 6টা বাজে, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তার কারণ, গঙ্গাসাগর যাওয়ার জন্য ট্রেনটা আমি ধরব শিয়ালদা স্টেশন থেকে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদেরকে সঠিক সময় ট্রেনটা ধরতে হবে, তবেই আমরা সঠিক সময়ে গঙ্গাসাগর পৌঁছাতে পারবো। ট্রেনটা ধরবো দক্ষিণ শাখা থেকে, আর আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখন আমি যাব দক্ষিণ শাখার দিকে। ট্রেন ভাড়া কত, গাড়ি ভাড়া কত সবটাই তোমাদেরকে জানিয়ে দেব, তবে আমার এই ভিডিও লাস্ট অবধি থাকতে হবে। চলো দেরি না করে ভেতরে যাওয়া যাক। ট্রেন আমার দিয়ে দিয়েছে দক্ষিণ শাখার 8 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাব আমি কাকদ্বীপ স্টেশনে, নামখানা লোকাল ধরে। ভাড়া পড়লো জনপ্রতি 25 টাকা করে। বেশ কয়েকটা স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। এইমাত্র ট্রেন থেকে নামলাম কাকদ্বীপ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে 5 মিনিট হাঁটলেই পড়বে টোটো স্ট্যান্ড। ওখান থেকে টোটো ভাড়া করে যেতে হবে হেঁসেলঘাট, জেডি নম্বর 8। মাথাপিছু ভাড়া পড়বে 20 টাকা করে। এই হেঁসেলঘাট থেকে যাব আমি কচুবাড়িয়া ঘাট। টিকিটটা কেটে নিয়েছি, দাম পড়লো 9 টাকা করে। তবে তোমরা তো ভিড় দেখে বুঝতেই পারছো এই সময় কী পরিমাণে ভিড় হয়েছে। প্রচুর পরিমাণে ভিড় থাকায় লঞ্চে উঠতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর লঞ্চে উঠলাম, লঞ্চে তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিই, তার সাথে দেখাবো লঞ্চ থেকে চারি সাইডের ব্যাকগ্রাউন্ডটা, কি সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেলাম আমি কচুবাড়িয়া ঘাট। সামনের ওভারব্রিজ পার করে যাব আমি মেন রোড। ওখান থেকে শেয়ারিং গাড়ি ভাড়া করে যাব আমি গঙ্গাসাগর। তোমরা যারা আসবে ওখান থেকে বাইরে বেরিয়ে বাস অথবা শেয়ারিং গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। রিজার্ভ গাড়ির ভাড়া হলো আপ ডাউন 1200 টাকা, বাস বা শেয়ারিং গাড়ি ভাড়া হলো 40 টাকা করে। গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের কাছে এই মোড়ের মাথায় তোমাদেরকে গাড়িওয়ালারা নামিয়ে দেবে। এখান থেকে তোমাদেরকে হেঁটে গঙ্গাসাগর পৌঁছাতে হবে। অবশেষে আমি মেন মন্দিরের সামনে এসে পৌঁছালাম, আর এই পাশেই রয়েছে মেন মন্দির। আর আমি এখন তোমাদেরকে মন্দিরটা দর্শন করাবো, তার সাথে ফুলের ডালা সবকিছু পাবে কোথায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই পাশে রয়েছে দুই সাইডে অনেক সাধু সন্ন্যাসীরা আছে, তাদেরকেও দেখিয়ে দেবো। আর আমি এইখানে এসে পৌঁছালাম, তো তোমরা যারা আসবে ভাবছো তারা এরকম ভ্যানে করে আসতে পারো এবং টোটো করে আসতে পারো, কারণ ওখান থেকে এই রাস্তা অনেকটাই রাস্তা, পায়ে হেঁটে আসতে পারবে না। তার জন্য টোটো এবং এরকম ভ্যানে করে তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আর যারা হেঁটে আসবে ভাবছো, তারা যাদের কষ্ট আছে পায়ে ব্যথা আছে তারা কিন্তু হেঁটে আসতে পারবে না, তাই জন্য টোটো বা ভ্যানে করে এসো এখানটায়। তোমরা এখানে পরপর অনেক সাধু সন্ন্যাসীদেরকে দেখতে পাবে, তারা এরকম ছোট ছোট ঘর করে এখানে এখন থাকবে। এই মকর সংক্রান্তিতে এরা এখানে থাকে। আর এখানে অনেক ল্যাংটা সাধুও তোমরা দেখতে পাবে এখানে আসলে, পরপর দুই সাইডেই রয়েছে। আমি চলে এসেছি মেন মন্দিরের সামনে, আর এই পাদ্যে হলো ভেতরে ঢোকার গেট, সেটা আমি তোমাদেরকে ভেতরে দেখাবো। মেন মন্দির, মন্দির দর্শন করাবো। মন্দিরের ভেতরে কিন্তু পুজো হচ্ছে, যারা ডালা দিয়ে পুজো দিচ্ছে সামনের দিকে হচ্ছে। এখানে রয়েছে পরপর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে,
বজরংবলী রয়েছে, শিব দুর্গা রয়েছে। এই মন্দিরে কিন্তু কপিলমুনির মূর্তি স্থাপন করা হয়েছে, আর এই কপিলমুনি দেবীর মূর্তিতে মেন পুজো করা হয়। আর মন্দিরটি কিন্তু বিশাল বড় ছিল। আর এখানে শুধু কপিলমুনির মূর্তি নয়, সব দেব দেবতার মূর্তি স্থাপন করা ছিল। এবার তোমাদেরকে কপিলমুনির বাইরের থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। তবে উল্লেখযোগ্য কিছু তীর্থস্থানের মধ্যে কিন্তু আরও একটি উল্লেখযোগ্য স্থান হলো, তীর্থস্থান বলতে পারো, পুণ্যস্থানও বলতে পারো, এই গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির। মন্দির তো দর্শন করে দিলাম। এখানে সকালবেলায় পুজো দেওয়া হয় আর সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে আরতি হয় আর খুব সুন্দরভাবে পুজোও দেওয়া হয়। 7:30টার সময়তে সন্ধ্যাবেলায় আরতি আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। ঠিক সন্ধ্যা 7:30টার সময়তে হবে আরতি। আমি রাত্রিরে তোমাদেরকে আজকে দেখিয়ে দেব আরতি। এবার তোমাদেরকে কপিলমুনির বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা মন্দিরের সামনে প্যান্ডেলের বাস দেখতে পাচ্ছ, এগুলো মকর সংক্রান্তির জন্য যে প্রচুর পরিমাণে ভিড় হয় তার জন্য এগুলো তৈরি করা হচ্ছে, যাতে কোনো তীর্থযাত্রীদের অসুবিধা না হয়। তবে আমি তোমাদেরকে রাত্রির ভিউটাও দেখাবো। রাত্রিরে এখানে অনেক টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি, সবটাই দেখিয়ে দেব আমার এই ভিডিওতে, তোমরা সঙ্গে থাকো। কপিলমুনি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। কপিলমুনি মন্দিরটি আমার ডান সাইডে রয়েছে এবং বাঁ সাইডে পড়বে গঙ্গাস্থানের জায়গা, যেখানে সব সিদ্ধ ওখানে গিয়ে স্নান করতে পারবে। যারা তোমরা আসবা এখানে, তারা স্নানের ঘাট কোথায় খুঁজতে তোমাদের অসুবিধা হয় তার জন্য বলে দিই, এই পাশটাই রয়েছে মন্দির। আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে স্নানের ঘাট, একটা এই পাদে রাস্তা রয়েছে, একটা ওই সামনে যে রাস্তা রয়েছে, তো এই পাদে সোজা চলে গেলে আপনারা স্নানের ঘাট দেখতে পেয়ে যাবেন। মন্দির তো দর্শন করে দিলাম। মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা ডালা কোথা থেকে কিনবে, কত টাকা খরচ হবে, ডালায় কী কী থাকবে সবটাই জানিয়ে দিচ্ছি। এই ভেতরে অনেক কটি স্টল রয়েছে, আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব পুজো দেওয়ার ডালা ও সামগ্রী। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই ডালা, পুজো দেওয়ার যে ডালা ও সামগ্রী তোমরা পেয়ে যাবে, সামনে হলো মন্দির, আর মন্দিরের ঠিক আমার এই বাঁ পাশেই পুজো দেওয়ার ডালার সামগ্রীর স্টল রয়েছে, এখান থেকে তোমরা কিনে নিতে পারবে। স্টল নাম্বার 3 ও 4, আমি 4 নম্বর দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে দুই সাইডে অনেক ঘর সাজানো জিনিস রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের পুজোর ডালা রয়েছে, তার সাথে রয়েছে অনেক ঘর সাজানো জিনিস, ডালা, পুজো করার সামগ্রী, অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে এবং দেখতেও পাবে। কি সুন্দর, দেখো ঘর সাজানো কত রকমের জিনিস এখানে রয়েছে। তো ভেতরে ঢুকে এখানে তোমরা পেয়ে যাবে দুই সাইডেই অনেক পুজো দেওয়ার ডালা, আর এই ডালাগুলো ভালো করে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে এখানে দাদার দোকান আছে, তো এখানে দাদার এখানে সব রকম ডালাই রয়েছে, শঙ্করের ডালা রয়েছে, নারকেলের ডালা রয়েছে, তারপরে রয়েছে লাড্ডু দিয়ে ডালা রয়েছে, এখানে সমস্ত রকম ডালা পেয়ে যাবে। 3-4 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকবা ভিতরে, ঢুকে 10 নম্বরে দাদার হলো কাউন্টার, দাদা এখানে পানমুটি বসে। আর যারা ভাবছো পুজো দেওয়ার সামগ্রী কিনবে, তাদেরকে একটা কথাই বলার আছে, তোমরা এই 3-4 নম্বর এইখান থেকে তোমরা কিনবে, তাহলে তোমরা খুব খুব কম দামে পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রীগুলো। আর যারা বাইরের থেকে নেবে, মন্দিরের সামনে যেগুলো রয়েছে বা বাইরে আশেপাশে থেকে তোমরা যেগুলো নেবে, সেখানে অনেকটাই দাম রয়েছে। আর এরকম সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া নাই, এখানে যেরকম সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে, এখানে যেমন একটা ডালাতে শঙ্খ আছে, একটা ডালাতে নারকেল রয়েছে, একটা ডালাতে লাড্ডু রয়েছে, একটা ডালাতে ঘট রয়েছে, যে যেমন ভাবে পুজো দেবে সমস্ত এর ভেতরে এসে তোমরা দেখতে পেয়ে যাবে। আর খুব অল্প দামে সব কিছুর রেট রয়েছে 100 টাকার মধ্যেই। আর বাইরে তোমরা শুধু কাঁচা মিষ্টি পাবে আর হয়তো কিছু হয়তো পাবে, সেগুলো নিয়ে তোমরা ভেতরে পুজো দিতে যাবে, কারণ সেভাবে পুজো দেওয়া তো হয় না। আর ওখানে দামটা অনেকটাই কস্টলি, আর এখানে তোমরা খুব অল্প দামে পেয়ে যাবে, খুব কম দামে পেয়ে যাবে এই দাদার কাছে। দাদার স্টল নাম্বার হলো 10, তোমরা যারা আসবে তো এই দাদার কাছে তোমরা এসে এখান থেকে নিতে পারো। আমি এখান থেকে সামগ্রী নিলাম। দাদার কাছে তোমরা পেয়ে যাবে সমস্ত রকমের ডালা, আর ভেতরে কি কি দিয়ে পুজো দিতে পারলে তোমরা সেগুলো তোমরা এখানে জানতে পারো। আমাদের এখানে ডালা রয়েছে এই যে 50 টাকার ডালা, আলতা সিন্দুর থাকবে, ছবি থাকবে, ডোর থাকবে, চুনরি দিয়ে আছে 50 টাকার, আর বাজানো শঙ্খ দিয়ে রয়েছে, বাজানো শঙ্খ আলতা সিন্দুর টিন্দুর দিয়ে এগুলো 100 টাকা রয়েছে, নারকেল মঙ্গল ঘট ছবি প্রসাদ ওগুলো দিয়ে 101 টাকা রয়েছে, আর আমাদের ওই লাড্ডু রয়েছে, 10খানা লাড্ডু আছে,
আলতা সিন্দুর মঙ্গলগড় এগুলো দিয়ে ওখানে মানে ছখানা মূর্তির পুজো যদি বাড়ির সবার নামে কেউ দেয় 101 টাকার মধ্যে আছে, 151 টাকার মধ্যে আপনি একটা রেকাবি পাবেন। আলতা সিন্দুর তো সবটাই থাকবে একদম পুরো, ওখানে মা গঙ্গা রয়েছে, কপিল মুনি রয়েছে, ছখানা মূর্তির পুজো বাড়ির সবার নামে দিতে পারা যায়। দাদা দালার সমস্ত কথা বললে তোমরা এই সমস্ত কিছু নিয়ে তোমরা পুজো দিতে পারবে, যে যেমন ভাবে পুজো দিবে না তেমন ভাবে পুজো দিতে পারবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে, সাগরে যাওয়ার রাস্তাতে তোমরা এই দুই সাইডে পেয়ে যাবে অসংখ্য দোকান, শঙ্খ শাখা আছে, ঘর সাজানো অনেক জিনিসপত্র রয়েছে, এবং অনেক সাধু সন্ন্যাসীরাও দুই সাইডে বসে রয়েছে, এবং এই যে অসংখ্য দোকান আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানেও পেয়ে যাবে এই সাগরে যাওয়ার পথে। তোমরা চাইলে এখান থেকেও কিনে নিতে পারো, এবং মন্দিরের কাছেও রয়েছে অনেক কিছু কেনার। তোমরা যদি শঙ্খ কিনতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে ঠিক সাগরের দিকে। এই সাগরের দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের শঙ্খ শাখা, কিছু ঘর সাজানোর জিনিস রয়েছে। সাগরে স্নানের ঘাটে দুপাশে শুধু কিন্তু শঙ্খরই বেশি দোকান, এখানে বিভিন্ন ধরনের শঙ্খ রয়েছে। আর তার সাথে ভিড়টা শুধু দেখুন, এই স্নানের ঘাটে ভিড় দেখুন কত ভিড় রয়েছে এখানটায়, এবং এখানে সব কিছু পেয়েও যাবে। তার সাথে তোমরা দেখতে পাবে অনেক সাধু সন্ন্যাসীদেরকে, আর এখানে কিছু দেবদেবতার মূর্তিও করে রাখা রয়েছে। এই দেবদেবতার মূর্তিগুলো তোমরা এখানে দেখতে পাবে, এগুলো কিন্তু পুজো করা হয় না, এগুলো রাখা হয়েছে স্নানের ঘাটে, যারা আসবে তারা এগুলো দেখবে, আর যদি 2-1 টাকা করে এখানে দেওয়া হয় তো এদের সেগুলো কাজে লাগে। সাগরের এই পাশে তোমাদের কোনো অসুবিধা হবে না আসলে, টুকটাক মুখ চালানোর জন্য অনেক খাবারের দোকানও রয়েছে। সাগরের ভিউটা তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই। স্নান করছে তবে ঢেউ খুব বেশি নাই, অল্প রয়েছে। এই সাগরে কিন্তু পুরী সমুদ্রের মতন অত ঢেউ নাই, পুরী সমুদ্র দীঘা সমুদ্রের মতন অত কিন্তু ঢেউ নাই, অত সুন্দর কোনো সাজানো গোছানো নাই। এখানে এসে জানতে পারলাম এই মাসে গোটা দিনই মন্দির প্রাঙ্গনটা খুব সুন্দরভাবে লাইট সজ্জা দিয়ে সাজানো হয়। মন্দিরের চারি সাইডটা রাস্তা সব জায়গাতে আলোকসজ্জা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আজকে আমি রাত্রিরে এখানে স্টে করব, তার সাথে তোমাদেরকেও রাত্রিরে পুরো মন্দির চত্বরটা দেখিয়ে দেব, এবং রাত্রে নাকি খুব সুন্দর আরতি হয় সন্ধ্যায় 7:30 মিনিটে, সে আরতিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তবে আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে, তোমরা এখানে এসে কোথায় থাকবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তার সাথে কোথায় বাঙালি হোটেল আছে, বাঙালি খাবার পাবে সেটাও দেখিয়ে দেব তোমাদেরকে। বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে, তারা ওখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেকটা রাস্তা, তো তোমরা টোটো করে আসতে পারো, কিন্তু আমি যে হোটেলে আছি সেখানে আসতে গেলে তোমরা সেই বাস স্ট্যান্ড থেকে একটুখানি পায়ে হেঁটে চলে আসতে পারবে। প্রথমে একটা হোটেল পড়বে, তার পরেরটা হলো আমাদের হোটেল, আর আমি যে হোটেলে আছি সে হোটেলের নাম হলো ভারত সেবা সংঘ। আমি ভারত সেবা সংঘে হোটেল করেছি সকালবেলায় এসে, তো এখানে তোমরা রুম পেয়ে যাবে। আর এই ভারত সেবা সংঘে রয়েছে একটা মন্দির, একটা ভেতরে মন্দির রয়েছে, এখানে খাবার দাওয়ারও ব্যবস্থা আছে কিছু পয়সার বিনিময়ে, তো তোমরা যারা আসবে তো এই ভারত সেবা সংঘে থাকতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলার ছিল, এই গঙ্গাসাগর মেলায় যারা তোমরা আসবে, এখানে তো 2024 সালের সংক্রান্তিতে বিরাট বড় মেলা হয়, তার জন্য এখানকার কিন্তু হোটেলের রেট অনেক, তো যারা তোমরা আসবে তারা কিন্তু হোটেল ঠিকঠাক করেই আসবে, নাহলে কিন্তু এসে বিপদে পড়বে। অবশ্য এখানে ঠান্ডা নাই, ঠান্ডা খুব কম রয়েছে, তোমাদের সেই সমস্যাগুলো হবে না। আর এই ভারত সেবা সংঘটা হলো গঙ্গাসাগর থেকে 1 কিলোমিটার আগে, এখান থেকে গঙ্গাসাগর যেতে গেলে তোমরা 1 কিলোমিটার পায়ে হেঁটে যেতে পারবে, আর এই ভারত সেবা সংঘে আমরা রয়েছে। আর একটা কথা বলার আছে, এখানে কিন্তু একা রুম ভাড়া দেয় না, সেই কারণে কিন্তু তোমরা যারা আসবে দুজন কিংবা দুজনের বেশি এখানে আসবে, নাহলে কিন্তু এখানে রুম পাবে না। এখানে প্রশাসন থেকে বারণ করা রয়েছে, এখানে রুম নিতে গেলে হোটেল নিতে গেলে কিন্তু একের বেশি লাগবে, তবে তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর এই ভারত সেবা সঙ্গে থাকার একটা সব থেকে সুবিধা হলো, তোমরা গেট থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাবে বাঙালি হোটেল, অনেক কিছু জিনিস কেনার রয়েছে এখানে। এইখানে দু সাইডে রাস্তায় রয়েছে প্রচুর জিনিস, ঘর সাজানোর প্রচুর জিনিস রয়েছে, এখানে বাঙালি হোটেল রয়েছে, খাবারের দোকান রয়েছে,
সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সেই জন্য এই গঙ্গাসাগর যাওয়ার জন্য তোমাকে ওই ভারত সেবা সঙ্গে থাকতে হবে। ভারত সেবা সঙ্গটা সত্যি অনেকটা ভালো। আর এই ভারত সেবা সঙ্গ সামনেই আমি রয়েছি, ভারত সেবা সঙ্গটা এখানটাই। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, তো আমি ভেতরটা দেখাবো তোমাদেরকে, ভেতরে গিয়ে দেখাবো। তোমাদেরকে আমি একটা রুম দেখিয়ে দেবো ভারত সেবা সঙ্গের ভেতরে। এটা হলো দোতলা ব্যালকনি, আর এই সামনে হলো পুরোটা বাগান, একটা পুকুর রয়েছে। আর ঘরের ভেতরটা ঢুকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ঘরের ভেতরে, সব ঘরের ভেতরেই অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এই ঘরের ভেতরে এরকম লম্বা লম্বা ঘর, এরকম খাট রয়েছে, কোনো ঘরে চৌকি রয়েছে। তোমরা যখন ঘর বুক করবে তখন তোমাদেরকে একটা চাদর আর একটা কম্বল দেয়া হবে পেতে শোয়ার জন্য। আর এই ঘরে ফ্যান রয়েছে, কারেন্ট আছে, লাইট আছে, সবই রয়েছে ঘরের মধ্যে। ভারত সেবা সঙ্গর পাশেই রয়েছে অনেক বাঙালি হোটেল, তোমাদেরকে তো বললামই। তো একটা বাঙালি হোটেল আমি তোমাদের সাথে দেখাবো, এই পাশেই রয়েছে একটা বাঙালি হোটেল, তার সাথে কথা বলা করাবো যেখানে কী খাবার পাওয়া যায়, আর বাঙালি হোটেলে কী কী খাবার, কী কী দাম, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো কাকা আপনার নামটা কী কাকা? আমার নাম বাচ্চু দত্ত। আর আপনার এই হোটেলের নাম নাম কী? দত্ত 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 টেবিল। আর এখানে তো বাঙালি খাবার পাওয়া যায়। আর এইটা তো আপনার আশ্রমের পাশেই পড়ছে একবারে। আর এখান থেকে গঙ্গাসাগর কয়টুকু? সাত থেকে আট মিনিট পড়বে হেঁটে গেলে। আর কী কী খাবার পাওয়া যায় আপনার এখানে বাঙালি খাবার? নিরামিষ খাবার পাওয়া যায়, আমিষ খাবার পাওয়া যায়। আর নিরামিষে কী কী থাকে? আলু ভাজা, ডাল, একটা তরকারি থাকে, চাটনি থাকে। আর আমিষে পাঁপড় টাপড় পাঁপড় হিসাবে আর আমিষে কী কী খাবার থাকে? মানে আমিষ যেমন সবজি থাকবে, আলু ভাজা, ডাল, তরকারি, চাটনি, মাছের ঝোল, কোনো সব মাংস থাকবে, মাংস, মানে ওগুলো আলাদা এক্সট্রা পয়সা লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। তো কাকা তো বললেন এখানে সব রকমের খাবার আপনারা পেয়ে যাবেন, তোমরা এখানে সব রকমের খাবার পেয়ে যাবা। তো কাকার হোটেলে তোমরা আসতে পারো। আর এখান থেকে গঙ্গাসাগর হলো 1 কিলোমিটার, এখান থেকে তোমরা যদি হেঁটে যাও 1 কিলোমিটার পড়বে। আর এটা হলো ভারত সেবা সঙ্গ আশ্রমের পাশেই রয়েছে এই কাকার এই হোটেলটা। গঙ্গাসাগর পৌঁছানোর যে মেন হাই রোডটা পড়ছে, সেই পুরো হাই রোডেই এরকম আলোকসজ্জা দিয়ে গোটাটা সাজানো হয়েছে। গোটা রাস্তাটাতেই রয়েছে এরকম আলোকসজ্জা। এই রাস্তাটা হলো মন্দির থেকে সাগরে যাওয়ার যে রাস্তাটা পড়বে, সেই গোটা রাস্তাটাতেই এরকম আলোকসজ্জা দিয়ে মোড়ানো হয়েছে। কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। এই জায়গাটা হলো মন্দিরের একটুখানি আগে এসে তোমরা দেখতে পাবে একটা শিবের মূর্তি করা রয়েছে। এখানে আর একটি মূর্তি করা রয়েছে। ডালা পুজো দেওয়া ডালার যে ঘর রয়েছে, সেই ঘরের পাশে এরকম একটা পুকুর করা রয়েছে। গোটা পুকুরটাতে তোমরা গোল করে ঘুরতে পারবে, এবং তার মিডিলে একটা গঙ্গা মার মূর্তি রাখা রয়েছে। কি সুন্দর না লাগছে দেখতে। চারি সাইডে আলোকসজ্জা দিয়ে সাজানো রয়েছে, এত লাইটিং দেয়া হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। কি সুন্দর না লাগছে দেখতে গোটা পুকুরটা। দেখুন কি ভিড়, মকর সংক্রান্তি আসছে সেই উপলক্ষে এক্ষুনি এত ভিড়। তাহলে ভাবুন তখন তাহলে কত ভিড় হবে। মন্দিরের চূড়াটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ল্যাংটা সাধুগুলোকে দেখুন, রাত্রিরে ওরা এত ঠান্ডাতেও কিছু গায়ে নাই, এভাবেই রয়েছে ল্যাংটা সাধুগুলো। তোমরা শুধু ভিড়টা দেখো, মন্দিরের সামনে যে ভিড়। আর মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। কি সুন্দর না লাগছে দেখতে, অপূর্ব অসাধারণ লাগছে। দিনের বেলায় যখন আমি মন্দিরটা দেখলাম, তখন দেখে বোঝাই যায়নি যে রাত্রির এত সুন্দর লাইটিং দিয়ে মন্দির প্রাঙ্গনটা সাজানো হয়েছে। চারি সাইডটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আমি তো রাত্রিরে দেখেই অবাক হয়ে গেছিলাম, এত লাইটিং অসাধারণ লাগছিল।
এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও।